নমস্কার, আমি ডক্টর বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়, আরএন ঠাকুর হসপিটাল কলকাতার হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ পিডিয়াট্রিক কার্ডিওলজি। অন্য একটা প্রবলেম সম্বন্ধে আপনাদের বলতে চাই আমি। হার্টের থেকে দুটি শিরা বেরোয়, একটার নাম অ্যাওর্টা, যেটা বাঁ দিক থেকে বেরোয়, আর দ্বিতীয়টা হার্টের ডান দিক থেকে বেরোয়, যেটাকে পালমোনারি আর্টারি বলা হয়। এদের মধ্যে কোনো কানেকশন থাকলে সেটাকে বলা হয় পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস, অর্থাৎ পিডিএ। এটা দুরকমভাবে বন্ধ করা যায়, একটা হচ্ছে অপারেশন করে, দ্যাট ইজ বুক কেটে, অথবা ডিভাইস ক্লোজারের মাধ্যমে। ডিভাইস ক্লোজার একটা মেটাল, যেটা একটা অ্যালয় বিটুইন নিকেল অ্যান্ড প্ল্যাটিনাম, এটা হিউম্যান বডির সাথে রিয়্যাক্ট করে না। সমস্ত কেসে যে ডিভাইস ক্লোজার হবে তার কোনো কথা নেই, অনেক সময় সেটা অপারেশনও করতে হয়। কিন্তু ডিভাইস ক্লোজার করতে হলে পায়ে শিরার মধ্যে দিয়ে করা হয় এবং শরীরে কোনো দাগ বা স্কার কিচ্ছু থাকে না। এটা একবার করে দিলে এটা পার্মানেন্ট প্রসিডিওর, একটা ওষুধ খেতে হয় ফর সার্টেন পিরিয়ড অফ টাইম, তারপর এটা পার্মানেন্ট সলিউশন। কিন্তু স্পেশালিস্টের মতামত অনুযায়ী যেভাবে তার রেগুলার চেকআপের মধ্যে থাকা উচিত সেটা করা উচিত, এবং এটা করলে আর কোনো সমস্যা থাকে না, বাচ্চার গ্রোথ বেটার হয়, বাচ্চার সমস্ত ডেভেলপমেন্ট, সর্দি কাশি এগুলো সব কমে যায়। সুতরাং এটা করা খুব, ইটস ভেরি রিওয়ার্ডিং এই প্রসিডিওরটা, এবং আমি সবাই সমস্ত পেশেন্টদেরই সাজেস্ট করব, যাদের এরকম সন্দেহ আছে তারা ডেফিনেটলি কোনো শিশু হৃদরোগ বিশেষজ্ঞ দিয়ে চেক আপ করানো।